হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব শপিং মলের চলন্ত সিঁড়িতে দুর্ঘটনায় গুরুতর আহত ফারিন। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দি মেইন ভিডিও। সম্প্রতি জানা যায় যে শপিং মলে কেনাকাটা করতে গিয়ে আহত হয়েছেন এই সময় সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীকে। অন্যদিকে গত 2 ডিসেম্বর রাতে রাজধানীর কুড়িল এলাকায় একটি বিপণী চলন্ত সিঁড়িতে দুর্ঘটনাটি ঘটে। মূলত জানা যায় বাবার সঙ্গে শপিং করেছিলেন অভিনেত্রী। এছাড়া আরও জানা যায় যে বিপণী বিতানের নিচতলা থেকে দোতলায় উঠতে গিয়ে চলতি সিঁড়িতে দুর্ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় একটি রড বের হয়ে ফারিনের পায়ে আঘাত করে, এতে রডটি তার পায়ের মাংসে ঢুকে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার। দুর্ঘটনার পর অভিনয় শিল্পীকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। এদিকে এ দুর্ঘটনার পর খবর পেয়ে ছোট পর্দায় কয়েকজন পরিচালক সেখানে হাজির হন। সেখানে পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ও ছিলেন। তিনি বলেন, আমি এখন হাসপাতালে আছি, বেশ গুরুতর আহত হয়েছেন ফারিন, দুই পায়ে আঘাত লেগেছে, ক্ষত হয়েছে, হাসপাতালে চিকিৎসা চলছে তার, এখন ভালো আছেন তিনি। অন্যদিকে আগামী 15 ডিসেম্বর মুক্তি পাবে ফারিন অভিনীত আলোচিত ওয়েব সিরিজ কারাগার দ্বিতীয় কিস্তি। তাছাড়া চলতি মাসে আরো এক পৃথিবীর বিয়ে বড় পর্দায় অভিনয় হওয়ার কথা রয়েছে অভিনেত্রীর, কিন্তু সিনেমাটির মুক্তি পিছিয়ে গেছে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন শপিং মলের চলন্ত সিঁড়িতে দুর্ঘটনায় গুরুতর আহত ফারিন। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।